জাতির পিতা মহাত্মা গান্ধী জয়ন্তী পালন আজ হচ্ছে পবিত্র গান্ধী জয়ন্তী। এই উপলক্ষে ভদ্রক জেলা প্রশাসন পক্ষের স্থানীয় গান্ধী পড়িয়া ঠারে জাতির পিতা মহাত্মা গান্ধী প্রতিমূর্তি জেলাপাল ত্রিলোচন মাঝি, ভদ্রক সাংসদ শ্রীমতী মঞ্জুলতা মণ্ডল, ভদ্রক বিধায়ক শ্রীযুক্ত সঞ্জীব মল্লিক, জেলা বিজেডি সভাপতি জগন্নাথ স্বাইঁ, পূর্বতন ধামনগর বিধায়ক মুক্তিকান্ত মণ্ডল উদ্ঘাটন করা সহ শহরক কিছু সময় পাই স্বচ্ছ করে। আজির এই পবিত্র দিনরে এভাবে কার্যক্রম স্বতঃপ্রত ভাবে বহু সংখ্যার লোক উপস্থিত রহি গান্ধী পড়িয়াস্থিত গান্ধী মূর্তি পুষ্পমাল্য অর্পণ করে। বিভিন্ন কার্যক্রম হাত নিয়েছি আজ সকাল সফেই কার্যক্রম স্বচ্ছ ভারত মিশন অনুসারে করা হয়েছিল এরই পঞ্চায়েত এবং পরবর্তী অবস্থায় এরইর এক ব্লড ডোনেশন ক্যাম্প চালছে এবং গান্ধী পিঠে পুষ্প ফুল দিয়েছি এবং মেডিকাল মধ্যে যে করোনা যোদ্ধা সেমানু আমি বর্তমানে যাব সেটি পিপি কিট নেই মাস্ক স্যানিটাইজর বিভিন্ন মেডিকাল সরঞ্জাম দিয়াযিব এবং ইয়া গোটে মাস ধরে চালিব বিভিন্ন কার্যক্রম সহর এবং বিভিন্ন জায়গার গান্ধী উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম চালছে। ভদ্রকর সুরজ খান রিপোর্ট কুসুম টিভি।